প্রিয় শিক্ষার্থী, আজ আমি ক্লাস সেভেনের অনুশীলন 4.1 এর বীজগণিত রাশির গুণগুলো করার চেষ্টা করব। যে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি কীভাবে গুণ করা হয়, কীভাবে গুণ করে সেটা আমরা শিখব। তো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। তো এখানে এই অনুশীলনের 1 নম্বর অঙ্কে দেখো দেওয়া আছে, প্রথম রাশিটা দেওয়া আছে 3ab এবং দ্বিতীয় রাশি দেওয়া আছে 4x2। তো এটাকে বলে চলক, এই যে এই সংখ্যাগুলোকে বলে চলক, সরি সহগ। এই সংখ্যাগুলোকে বলা হয় সহগ আর এগুলোকে বলা হয় চলক। সহগ আর সহগ গুণ করব আর পরে চলক আর চলক করব। সহগ আর চলক গুণ করব, 3 আর 4 গুণ করলে গুণের সময় সূচকগুলা যোগ করে এ জায়গায় এর উপরে মানে সূচক দিয়ে আছে কত 3, আর এই জায়গায় উপরে দিয়ে আছে কত এর উপরে সূচক, যেহেতু কিছু নাই তো আমরা বলে নেব যে সূচক এই জায়গায় 1 আছে। তো এই জায়গায় সূচক টোটাল সূচক কয়টা হয়, 3 প্লাস 1 4। তো গুণ করার সময় এ লিখলাম এবং সূচকগুলো যোগ করলাম 4 টু দি পাওয়ার 4 হলো এবং বি। তো একইভাবে 2 নম্বর অঙ্ক আমরা করি। তো এই সহগ প্রথমে কি সহগ আর সহগ তো গুণ করব, তো 5 আর 6। 2 নম্বর অঙ্কের প্রথম রাশি 5xy, দ্বিতীয় রাশি হচ্ছে 6hz। তো এই প্রথম রাশির সহক এবং দ্বিতীয় রাশির সহক আমরা প্রথমে গুণ করব। গুণ করলে হয় 5 আর 6, গুণ করলে হয় 30। এখন চলকগুলা গুণ করব, যেহেতু এই জায়গায় কোনো চলক মিল নেই তো আমরা সরাসরি এগুলাই লিখি। এ আছে এ, এর উপরে চলক হচ্ছে 3। এখন এক্স এর উপরে চলক আছে এই জায়গায় 5 এবং ওয়াই এর উপরে সূচক আছে 2, সূচক হলো হয় 7। তো x^7, তো ওয়াই একভাবে আছে, তো ওয়াই লিখলাম। তো 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্কে প্রথম রাশি কি আছে, যে a² b, দ্বিতীয় রাশি আছে -2b². তো আগের মতো সবগুলো আমরা আগে গুণ করি, কিন্তু এই জায়গায় লক্ষণীয় যে এখানে মাইনাস আছে, তো এই জায়গায় প্লাস আছে। তো মাইনাস এবং প্লাস গুণ করলে কি হয় আমরা জানি, যে প্লাস গুণ মাইনাস গুণ করলে কি হয় প্লাসে, প্লাস আর মাইনাস গুণ করলে হয় আছে। এখানে 2, এখানে 1।
3 তো p কিউব তো এটা হচ্ছে কি आंसर তো 5 নম্বর অঙ্ক আমরা করি 5 নম্বরে প্রথম রাশি কি আছে -2abx2 এবং দ্বিতীয় রাশি কি আছে tan b কিউব xyz তো আগের মত এখানে প্লাস এই জায়গায় মাইনাস প্লাসে মাইনাস প্লাস এবং মাইনাস গুণ করলে কি হয় মাইনাস হয় এবং সহগগুলো আমরা গুণ করি 2 এবং 10 গুণ করলে হয় 20 তো প্রথম রাশিতে এ আছে দ্বিতীয় রাশিতে এ নাই চলো এ নাই তো এ এ লিখলাম তো প্রথম রাশিতে বি আছে এবং বি এর সূচক আর দ্বিতীয় রাশি কি দেয়া আছে যে -6 p টু দি পাওয়ার 5 q টু দি পাওয়ার 4 তো আমরা প্রথমে কি মাইনাস গুণ মাইনাস প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি মাইনাস গুণ করি তো মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয়ে যায় প্লাস হয়ে যায় তো প্লাস প্লাস হয়ে গেছে এখন সহগগুলো গুণ করি 6 আর 3 গুণ করলে হয় 18 তো এখানে প্রথম রাশিতে p এর সূচক কত আছে 2 আছে এবং দ্বিতীয় রাশিতে p এর সূচক 5 আছে তো p এর সূচক 2 আর 5 যোগ করলে কত হয় 7 7 লিখলাম পরে এখানে q এর সূচক আছে 3 এখানে q এর সূচক আছে 4 যোগ করলে হয় 7 সহগগুলো আমরা গুণ করি 12 আর 2 গুণ করলে 24 তো প্রথম রাশিতে m এর সূচক 2 দ্বিতীয় রাশিতে m এর সূচক কত আছে 1 2 আর 1 গুণ করলে কি হয় 3 হয় তাহলে m এর সূচক এই জায়গায় কি হলো 3 তো তৃতীয় রাশিতে কি আছে যে এর সূচক আছে 2 এবং এর সূচক আছে 2 প্রথম রাশিতে এর সূচক 2 দ্বিতীয় রাশিতে এর সূচক 2 তাহলে 2 আর 2 যোগ করলে 4 তাহলে এর সূচক 4 প্রথম রাশিতে x এর সূচক আছে 3 দ্বিতীয় রাশিতে x এর সূচক 6 করলে কি হয় 5 2 আর 3 যোগ করলে -3
মাইনাস তো মাইনাস এই জায়গায় এবং আমরা সহগগুলা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির সহগগুলা আগে সবার আগে গুণ করি 7 গুণ 3 21 হয় এবং প্রথম রাশিতে কি এ এর সূচক কত আছে 3 আছে 3 এবং দ্বিতীয় রাশিতে এ এর সূচক কি আছে 2 আছে তো এ এর সূচক টোটাল কত হলো যে 3 গুণ 2 সমান 5 তাহলে এ এর সূচক 5 হলো তো প্রথম রাশিতে বি এর সূচক 1 আছে দ্বিতীয় রাশিতে বি এর সূচক 2 আছে তো 1 আর 2 যোগ করলে কত হয় 3 হয় তাহলে বি এর সূচক